क्यों थकबे ना लम्बा घटना एखान थेके एकटाने आल्लाहर हाबिबके निये गेलेन जे जायगाटार नाम कुरान शरीफे आसछे काबा काउसाइन एकबार निरिबिली जायगा काचाकाची बसे बंधुर साथे बंधुर आलाप शुरू हलो आलाप करते करते एकटाना कत बछर आलाप करेछे आरो जोरे क अच्छा एमन बंधु कि पृथिबीते आछे जे बंधुर बाड़ीते जाय बंधु 27 बछर थाकतारे एक दिन थाकले बंधुर मा जिगाय कि रे तोर बंधु कय दिन थाकबो कय मा कालकानी जायगा कालका तो आर जाय ना कि रे कय दिन थाकबो दुई दिन गेछे तीन दिन जखन हइছে बंधुर मा बाबा हमाने कय कि रे तोर बंधु कि आने बाड़ी बांधছে নাহি আমার আল্লাহ বলেন বন্ধুর সাথে কথা চললো 27 বছর বলুন কয় বছর তারপরেও বন্ধুর প্রেমের স্বাদ মিঠে না তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে বন্ধুগো আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখেছি তোমার সাথে গোপন বৈঠক কি আসো তাকাও ডান পাশে তাকাইলাম কি দেখছো বিরাট বড় একটা পাহাড় তাকাও বাম পাশে তাকাইলাম কি দেখছো বন্ধু ছোট একটা পাহাড় ए बंधु पहाड़ेर खबर निये जाओ बड़ पहाड़टा हलो आमी आल्लाहर दयार पहाड़ छोटो पहाड़टा हलो तुम्हार उम्मतेर गुनार पहाड़ बंधु गो आर केदो ना देखा जाओ आमार दयार पहाड़ बड़ो नाकि तुम्हार गुनागार उम्मतेर पहाड़ बड़ो आमार नबी बोलेन तुम्हार दयार पहाड़ बड़ो बंधु गो एबार गोपन बैठके फाइनल करे दिलाम तुम्हार उम्मत जारा होबे गो खुटिनाटी गुना जादेर होबे गो आमार ए दयार पहाड़ दिए गो बंधु आमी गुनार पहाड़ आमी शेष करे देब लम्बा घटना तार साथे साथेई बिदायी हये आसबेन 27 बछर पर ओखाने वाज करले 2 घंटार दरकार डाकतेछे बंधु बिदाय हये जाइबा गो उम्मतेर जन्य कि निये जाइबा अच्छा ए सफरे नबी खाली आइले भालो हय ना उम्मतेर जन्य किछु आनले भालो हय যারা আমাদের দেশের লোকেরা ইতালি থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে আচ্ছা বলুন তো হারা কিছু নিয়ে আসে না আসার সময় পাউন্ড নিয়ে আসে টাকা নিয়ে আসে ডলার নিয়ে আসে স্বর্ণ নিয়ে আসে গড়ি নিয়ে আসে রেডিও নিয়ে আসে টেপ নিয়ে আসে সিডি নিয়ে আসে বিসিডি নিয়ে আসে সিডি ডিভিডি পিডিবি কত দাজে নিয়ে আসে আবার কম্বলের গাঁটিও লই আইয়ে আইয়ে না দেখবেন এয়ারপোর্ট গেলে দেখে বাবা রে বাবা গাড়ি বুঝাই করছে আচ্ছা এই জিনিসগুলি পায়া তার বাড়ি ঘরের লোকজন খুশি না বেজান আমার নবী কয় আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব একটা কম্বলও নিব না স্বর্ণ নিব না ইউরো ডলার টাকা কিছুই নিব না আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা লইয়া লইলাম সুবহানাল্লাহ আর কি লইলাম আমার উম্মতেরা যদি বলে আল্লাহর বন্ধু গো আপনি বন্ধুর বাড়িতে গেলেন আমরারে তো বন্ধুর বাড়ি দেখাইলেন না এইজন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মিরাজুল মুমিনিন আমি মিরাজ করেছি একবার আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম পাঁচবার বলুন কয়বার পাঁচবার আরো জোরে বলুন কয়বার আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন আল্লাহ নামাজ দিলেন আচ্ছা আমরা কি বেশি পাইলে খুশি না কম পাইলে খুশি বেশি পাইলে খুশি না দেখবেন চট্টগ্রাম শহরে বাড়ি আছে একটা পাঁচতলা এরপরও দেখবেন দিনে রাইতে চেষ্টা আরেকটা পাঁচতলা নি বানানো যায় আমার নবী নামাজ লইলেন আমার আল্লাহ দিলেন কত ওয়াক্ত জানি দিল ঘুমায় রইছেন আপনারা ঘুমায় থাকলে দোয়া করে দেই কত ওয়াক্ত নামাজ দিলেন 50 ওয়াক্ত নামাজ নবী বেশি পায়া খুশি আচ্ছা পরি কয় ওয়াক্ত আচ্ছা দিল 50 পরি 5 45 কমাইলো আচ্ছা এটা কি আল্লাহ জানে না যে আমরা 50 পড়তে পারবো না জানে নবী জানে না কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো এই ঘটনার কারণ হলো ওই যে মুসা নবী কইছেন খোদা গো আমার খুব আশা ছিল তোমারে দেখতাম আল্লাহ কই মুসা রে তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি 50 ওয়াক্ত নামাজ দিছি তুই কিলাম আটকাইস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 নাম্বার আকাশে মুসা নবী আমার নবী আসতেছে নামাজ 50 ওয়াক্ত আল্লাহ ডাকতেছে মুসা জাগা হুজুর হুজুর দাঁড়ান ব্যাধি মাফ করেন কেমন বেড়াইলেন খুব সুন্দর বেড়াইলাম হ্যাঁ উম্মতের লেগে কি আনলেন আপনি তো উম্মতের দরদি নবী কি আনলেন মুসা আমি আমার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ আনছি নবী খুশি মুসা নবী হুজুর মাফ করবেন আপনার উম্মত দুর্বল হবে, ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। মুসা নবী জানে আমরা পারবো না, আল্লাহ কি জানে না? কিন্তু কারণ হইলো এইটা, ওই যে মুসা নবীর আশা ছিল আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় ক্ষমতা নাই, এই নবীর উসিলায় মুসা মনের আশা পূরণ হইব। আমার নবী কো ঠিকই তো কইছো, আবার যাইতাছে। মুসা নবী ক দেখি দেখি কই যা, আমার নবীরে আয়না বানায়া পিছে চাইছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বসছে। এবার মন ভরে দেখতেছে নবীকে আয়না বানায়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু কেন আইছো? আচ্ছা আল্লাহ জানে না নবী আবার কেন গেছে? পরও জিগাই, বন্ধু কেন আইছো, কি ব্যাপার? প্রভু গো আমার উম্মতে ৫০ শক্ত পড়তে পারবে না, তা যাও ৫ শক্ত কমাইলাম। আচ্ছা একবারে পারছি না, ৪৫ কমাইতো ৫ কমাইলাম। অর্থাৎ বন্ধু আইলে কি, বন্ধুর কাছে কি লাগে? ভালো লাগে। ৫ কমাইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? কো ৫ কমাইছে। হুজুর আরো কমায় নিয়ে আন, ৫ পারবে না, ৪৫ পারবে না। আবার গেছে। মুসা নবী কো জীবনের আশা পুরা করতেছি। বন্ধু কি ব্যাপার? খোদা গো ৪৫ পারবে না, যাও আরো ৫ কমাইলাম। আবার আইছে। মুসা নবী জিগায়, হুজুর কি করছেন? কো ৫ কমাইছে। হুজুর আবার যাই, আরো কমান লাগবো। যাইতে যাইতে ৯ বার গেছে, ৫ নং ৪৫। এরপরও মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো আরো কমায় লেন। আমরা নবী কয় না, আর ৪৫ রাকাত কমাইছে, ওহন কেমনে কমু কমানোর কথা? আমার আল্লাহকে বন্ধু গো লেখা হয়ে গেছিল ৫০, কিন্তু মুখে মুখে আপনার উম্মতের জন্য ৪৫ কমাইছি, খাতাপত্রে কিন্তু কমাইছি না, ওই যে লেখা কিন্তু ৫০। তোমার উম্মতেরই কয়ে দিও ৫ ওয়াক্ত যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি ৫০ এর দিলাম। যান এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না। এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যেই হোক, এই নামাজের ভিতরে ওয়াজ আছে ৩ দিনের। আইসা পড়ছে নবীজি, এবার একবারে দুনিয়ায় আইসা গেছে। এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন, আমি তো এইভাবে এক রাতের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুনেই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য, এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যেই হোক, এর মধ্যে অনেক ঘটনা। এবার শুনছে আবু জাহেল। আবু জাহেল শূন্য কয়, দেখছো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের যে মাথা খারাপ হয়েছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে, কই বলে গেছে, কই বলে গেছে। এটা একটা কথা হইল? আবু জাহেলের সাথে একটা চামচা সিন, চামচা থাকে না বড় লোকের সাথে, আরে জুকার সিনেন না, জুকার আসিন একটা ইহুদি। ইহুদি 3টা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে, চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ায় গেছে, আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মুকাদ্দাস। যা কই, বাতিজা তুমি নাকি আজকে রাতে বাইতুল মুকাদ্দাস গেছো? কয় জি চাচা আমি গেছি। এটা কথা কইলা? মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো। আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা, জানালা কয়টা আছে, জানালার মধ্যে রড কয়টা আছে, কোন দিকে কয়টা জানালা আছে? আচ্ছা আপনারা যেখানে ওয়াজ শুনতেইছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে, কেউ গনছেন? আপনারা কি গনতে আইছেন? খুঁটি গনতে আইছেন? ওয়াজ শুনতে আইছেন? নবী কি হ্যাঁ নাকি বাইতুল মুকাদ্দাসের দরজা গন্ত গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে। চাচা আমি কি দরজা গনতাম গেছি? না যদি গিয়া তাহো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না। যারে জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্দা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেন। সামনের দিক তুলে ধরে রাখছে। আমার নবী গনতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে 3টা। আবু জাহেল কই, কই গনে? नबीगणे एक दुई तीन तीनटा दरजा से एमनी जिब्राइल दक्षिण दिक घुराइलेन जानाला गणबे नबी ओ चाचा जानाला आछे दुइटा उत्तर दिक घुराइछे जिब्राइल चाचा गो उत्तर दिके जानाला आछे दुइटा एक एकटा जानालार मध्य 9टा कइरा रड आछे आमार आल्लाह बोलेन जिब्राइल रे आमार बंधुरे बोलो शुधु दरजा जानाला रड नय एर मध्य कयटा इटा बालू आछे सब आमार नबी बोलते पारबे बोलन पारबे कि ना এবার আবু জাহেল বলেন বাতিজা গনে গনে কিভাবে বললা আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি তোমার জন্য না।